শোন তাহলে, সামনের মাসে 1 তারিখে সজীব আসবে, তার জন্য কেনাকাটা করব। তুই চিন্তা করিস না, সজীব আসলে সব দিয়ে দিব। আচ্ছা, আপনার যা ইচ্ছা। শোন, কখন আবার বলিস না তুই আমার সাথে ছিলি, তাহলে সজীব কষ্ট পাবে। আচ্ছা, আপনি চিন্তা করেন না, এতিম তো, কাউকে কিছু দিতে না পারলেও কারো স্বপ্ন কেড়ে নিতে পারে না। তোর মতো একটা এতিমের জন্যই আমার সাজানোর স্বপ্নগুলো এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, পেছন দিকে ঘুরতে একটা শখ খেলাম, যেই দেখি একটা জল পরিযেন নীল শাড়িতে পৃথিবীতে অবতরণ করেছে। আসলে নীল শাড়িতে পাখিকে এর আগেও দেখেছি, তবে আজকে মনে হচ্ছে একটা মায়া কাননি তার মায়া ভরা ছলো ছলো আঁকি দিয়ে চেয়ে আছে আমার দিকে। রাজ, কি দেখছো এমন করে? না, হঠাৎ শাড়ি পরলে তো তাই। কেউ তো আর আগের মতো শাড়ি পরিয়ে দেয় না, তাই কষ্ট হলেও আজ শাড়ি পরে আসলাম। হঠাৎ শাড়ি পরিয়ে দেওয়ার কথা শুনে মনে পড়ে গেল কলেজ অনুষ্ঠানের কথা, যেদিন পাখি জিদ ধরেছিল তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। এটা ভেবে মনে মনে হাসছি। কি রাজ, অমন ভাবে চুপ হয়ে গেলে কেন? না, শাড়িতে তোমাকে সুন্দর লাগছে। ও রাজ, সত্যি বলছো? ভাবি কি বলছেন এইসব আপনি? আপনাকে রাজ বিয়ে করেছে? বিয়ে করলে কি মন পাওয়া যায়? আর রাজের মতো এতিমকে করুণা করা যায়, স্বামী ভাবা যায় না। কি বলছেন, আপনি না একটা মেয়ে, এইসব কেমনে বলতেছেন? শুনুন মিস পাখি, এটা আমার ব্যক্তিগত বিষয়, আর এই বিষয়ে তোমার মতো থার্ড ক্লাস মেয়ে যেন নাক না গলায়। চলো তো পাখি, তোমাকে না বলেছিলাম আমার বাসায় না আসতে? চলো। এদিকে কথার দিকে চেয়ে দেখি মনে হচ্ছে রাগে সাপের মতো ফুসছে। এদিকে অফিসে এসে অফিসের একটা গুরুত্বপূর্ণ ফাইলের কাজ করছে, হঠাৎ এমন সময় পিয়ন এসে বলল, স্যার, এমডি ম্যাডাম আপনাকে ডাকছে। আচ্ছা, তুমি যাও, যেয়ে বলো আমি আসছি। জি স্যার। এদিকে অফিসের গুরুত্বপূর্ণ একটা ফাইলের কাজ শেষ করে, ম্যাডাম আসবো? রাজ এসো। জি ম্যাডাম। সিট ডাউন প্লিজ। থ্যাঙ্কস ম্যাডাম, কি জন্য ডেকেছেন? আচ্ছা রাজ, আমি কি তোমার সাথে ব্যক্তিগত কিছু কথা শেয়ার করতে পারি, যদি তুমি কিছু মনে না করো? জি ম্যাডাম, কিছু বলার থাকলে বলতে পারেন। কালকে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, রাইসাকে নিয়ে অনেক কষ্ট হচ্ছে তোমার, সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কি বলছেন ম্যাডাম, কেন আমি বিরক্ত বোধ করব? ওই যদি আমার মেয়ে হতো তাহলে? এদিকে মেয়ের কথা শুনে ম্যাডামের কেমন জানি করুণ চোখে তাকালো। আচ্ছা, আমরা দুজন তো সমবয়সী, তাই না? তুমি আমাকে তুমি করে বলতে পারো। ম্যাডাম, আপনি তো মালিক আর আমি কর্মচারী। সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আচ্ছা রাজ, আজ থেকে আমরা ফ্রেন্ড, আর আমি মনে করি একটা প্রতিষ্ঠানের উন্নতির জন্য মালিক আর কর্মচারীর সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকা প্রয়োজন। আচ্ছা ম্যাডাম। আবারও ম্যাডাম বলছো? আচ্ছা সরি, অপরিচিতা। ঠিক আছে। আচ্ছা রাজ, লাঞ্চটা আমরা একসাথে করব, কেমন? মহারানী আসছে, বললো ওর বাবার সাথে লাঞ্চ করবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি, কেমন? আচ্ছা ঠিক আছে। এদিকে ডেস্কের কাছে এসে একটা শখ খেলাম, দেখি কয়েকটা গোলাপ, তার নিচে রঙিন খাম, তাই ফুলগুলো সরিয়ে রঙিন খামটা খুলতে দেখলাম একটা চিটকুট। মনে মনে ভাবছি চিটকুটটা আবার কে দিল, কেউ নেই তো পাশের ডেস্কে। পাখির দিকে চেয়ে দেখি পাখি মনোযোগ সহকারে কাজ করছে, এদিকে কিছু ভাবতে পারছি না তাই চিকুটটা খুললাম। খুলতেই নীল কালিতে লেখা, মেঘের তরঙ্গে বৃষ্টির সুরে স্মৃতিপটে ভাসে সেই দিন, কল্পপাখায় ভর করে বেড়ানো সেই স্বপ্ন রঙিন। চিঠির নিচে একটা নাম, তাও এমনভাবে কাটছে মনে হচ্ছে অনুবীক্ষণ দিয়ে দেখলেও বোঝা যাবে না। ভাবলাম কে লিখতে পারে চিকুটটা, হঠাৎ বাবাই বাবাই, এই দেখো তোমার মহারানী এসে পড়েছে। এদিকে চিকুটটা পকেটে রেখে বললাম, ও তাই বুঝি, মহারানী চলে এসেছে? মহারানী চলে এসেছে, কিন্তু মহারানীর মন খারাপ। কেন মহারানী মন খারাপ কেন? তুমি পচা, তুমি জানো না মহারানী মাটিতে থাকে না। তুমি এখন আমাকে কোলে নাও আর পাপ্পি দাও, তাহলে মহারানীর মন ভালো হবে। ও তাই বুঝি মহারানী, এই বলে আয়সাকে কোলে নিয়ে পাপ্পি দিয়ে বললাম, মহারানী বাবাইকে দিবে না? বাবাই বাবাই, তোমার ডেস্কে গোলাপ ফুল কেন? না মা, ফুলগুলো ভালো লাগছে তো তাই এনে রেখেছি। বুঝছি, মাকে দিবা তাই? আর লজ্জা পেতে হবে না। শুনো বাবাই, মমকে বলছি আমরা একসাথে লাঞ্চ করব, তখন মমকে তুমি ফুল দিবা, কেমন? মহারানী ফুল না দিলে হয় না? না না, হবে না, মমকে তুমি ফুল দিব, নইলে আরি। আর শোনো, সারপ্রাইজ হিসাবে ফুলগুলো আমার কাছে থাকবে,
লাঞ্চের সময় আমি ফুল বের করে দিব। মনে মনে ভাবছে, ফুলগুলো দিলেও ফুলগুলো না দিলে এমন বিপদে পড়তে হতো না। বাবাই কথা বলো না কেন। আচ্ছা মহারানী, ঠিক আছে। আমার বাবাই তা কত ভালো। এই যে মহারানী, বাবাইকে পেয়ে মমকে ভুলে গেছো তাই না? আমার বাবা কত ভালো, অবশ্য তুমিও ভালো। হয়েছে হয়েছে, আর বাবার প্রশংসা করা লাগবে না, এসো লাঞ্চ করতে। মম তুমি চোখ বন্ধ করো, বাবাই তোমাকে একটা গিফট দিবে। মা, চোখ বন্ধ করা ছাড়া কি গিফট নেওয়া যায় না? চোখ বন্ধ করতে বলছি, চোখ বন্ধ করো, নইলে তোমাদের দুজনের সাথেই আরি। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করলাম। বাবাই এই নাও, মাকে দাও। এদিকে কি আর করব, ফুলগুলো রাইসার হাত থেকে নিয়ে অপরিচিতাকে দিতেই হলো, এদিকে ফুলগুলো নিয়ে নিজের কাছে কেমন জানি লাগছে। কি মজা কি মজা, মম তুমি চোখ খুলো। এদিকে অপরিচিতা চোখ খুলেই অবাক হলো, মনে হচ্ছে এক চিত্তে রোদেশে অপরিচিতার মুখে ভর করেছে, আর বাইরে প্রচণ্ড রিমঝিম বৃষ্টি হচ্ছে। অপরিচিতা ফুলগুলা হাতে নিয়ে কিছু বলতে চাচ্ছে, তার আগেই বললাম চলো লাঞ্চ করি। ঠিক আছে, খাওয়া শুরু করো। এই যে মহারানী, খাবার নিয়ে বসে থাকতে নেই। না, তোমরা দুজন আজ আমাকে খাইয়ে দিবে, সাথে মম তুমি বাবাইকে, বাবাই তুমি মমকে। এদিকে রাইসার মুখে খাবার তুলে দেওয়ার পর দেখি অপরিচিতা মুখে খাবার তুলে দিতে চাচ্ছে। আমাকে এদিকে খাবারটা মুখে দিতেই দেখি কথা সামনে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এদিকে কথাকে এই মুহূর্তে দেখবো তা ভাবি নাই, তাই জিজ্ঞেস করলাম, কি হলো হাঁপাচ্ছেন কেন? রাজ আমার সাথে চলো, বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে। এদিকে কথার কাছে মা মামির অ্যাক্সিডেন্টের কথা শুনে মুহূর্তের মাঝে মনের মাঝে কালবৈশাখী ঝড় বয়ে গেল। যে মা মামি বাবা মার মতো লালন পালন করেছে আজ তারা হসপিটালে। এদিকে খাবার টেবিলে খাবার রেখে উঠে কথাকে নিয়ে রওনা দিলাম। বাবাই বাবাই তুমি ওই মেয়ের সাথে কই যাও, মাকে রেখে। এদিকে রাইসার মুখে বাবা ডাক শুনে কেমন জানি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। না মহারানী, আমার একটু দরকার আছে, এই বলে কথাকে নিয়ে চলে আসলাম হসপিটালে। এসে দেখি মা মামি তেমন কিছু হয়নি, তাই তাদের জন্য ফলমূল কিনে দিয়ে অফিসে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য কথাকে রেখে চলে আসলাম। এদিকে অফিসে মিটিং শেষ করে যখনই বের হব তখনই পাখি বলল, স্যার আমাকে নিয়ে যাবেন না? চলো, না নিয়ে যাওয়ার কি আছে। না তা বলছি না, তবে তোমাকে না আজ খুব সুন্দর লাগছে। আচ্ছা এত প্রশংসা না করে চলো। তোমাকে একটা কথা বলবো। বলো কি বললা। চলো না আজকে নদীর ধারে যাই। না আজকে অনেক টেনশনে আছি, অন্য দিন। আমি তোমার বন্ধু হিসেবে যেতে চাই, প্লিজ চলো না। আচ্ছা ঠিক আছে চলো। জানো রাজ, খুশিতে আমার তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। কি করছো কি, কথাটা বলতে না বলতে জড়িয়ে ধরেছে, কি আজীব। এই তোমার লজ্জা সম কিছু নাই, রাস্তায় সবাই কেমন চেয়ে আছে, পেছন দিকে তাকাতেই দেখি কথা মা মামাকে বাসায় নিয়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম দেখে ফেললো নাকি, আর পাখিটাও কেমন সবার সামনে রাস্তায়। কি বললা, লাজ সরম মানে? আমি কি অন্য ছেলেকে ধরছি নাকি যে লজ্জা সরম পাবো, আর লোকে দেখলে কি হবে? তাই বলে এমন ভাবে আগে স্বভাব যায় না, জানো না আমার একটা রাজকুমারী আছে, আমার সমস্ত ভালোবাসা তার জন্য। জানি, কথার কথা বলতেছো, যে কিনা এতিম ছাড়া কথা বলে না সে আবার রাজকুমারী, চরিত্র ঠিক আছে কিনা সন্দেহ। তোমার কিভাবে সাহস হয় আমার স্ত্রী সম্পর্কে বাজে কথা বলার? কেন আরো মারো, একটা কেন মারলে, তোমাকে আমি ভালোবাসি বুঝলা। বাকি কেন বুঝো না, তোমাকে ভালোবাসা কোনোভাবেই সম্ভব নয়, আমার মনে আকাশটাতে শুধু একজনের বিচরণ, আর কাউকে স্থান দেওয়া যাবে না। আমি তো তোমার পায়ের নিচে স্থান পেতে চাই, কথার দেওয়া কষ্টগুলো ফুলিয়ে দিতে দিবে কি আমায় একটু ঠাই? শোনো তুমি কি চাও, তোমার সাথে আমার বন্ধুত্বটা নষ্ট হোক? যদি তা না চাও আর কখনো ভালোবাসার কথা বলবা না। এ কথা বলে বাসায় চলে আসলাম। হ্যালো সজীব, আমি আর পারছি না, তুমি কবে আসবে? তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? আমাকে কি একটুও মিস করো না? আমি এই লুচ্চা ওই এতিম ছেলেটার সাথে আর থাকতে পারছি না। বাবুনি আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কি করব বলো, আস্তে আস্তে আরো 15 দিন লাগবে, জানো এখানে থাকতে আমারও খুব কষ্ট হচ্ছে, প্রতিনিয়ত মিস করছি আমার বাবুনিটাকে, মিস করছি। আর শুনো, যত তাড়াতাড়ি পারো ওই কি জানি নাম রাজ ছেলেটাকে ডিভোর্স দিবা, কেমন? ও আমার লক্ষ্মী বাবু, তুমি টেনশন নিও না, তুমি আসার আগে ওই এতিমকে ডিভোর্স দিয়ে দিব। আর এখন রাখি বাবু, মিস ইউ সো মাচ। ওকে বাবুনি, রাখি এখন, মিস ইউ টু।
জানিস, তোকে একটু হলেও ভালো ভাবতাম, কিন্তু তুই যে এতটা লুচ্চা আগে জানতাম না। বিয়ে করেছিস, বউ আছে, সাথে এত কিউট একটা বাচ্চা, তাও কেন তুই আমাকে বিয়ে করলি? বাবাকে বলে দিলেই তো পারতি। তুই আমার দেহ চাস, এই নে, লুচ্চা যা করার কর, জন্মের ঠিক নাই। নইলে বউ রেখে এত সুন্দর বাচ্চা রেখে কেউ অন্য জনকে বিয়ে করে? বন্ধ করুন, আপনার ওই দেহ আমার প্রয়োজন নেই। কিভাবে নিজেকে সিনেমার নায়িকা তাহলে ভুল? আরে আপনার চেয়ে রাস্তার মেয়েও অনেক ভালো আছে। যার জন্মের ঠিক নাই, হেতিম, সে আবার নীতি কথা বলে। ওই মেয়েটা তোকে বাবাই বলে ডাকলো কেন? অনেক বলেছেন, শুনেন, তাহলে রাইসা আমার মেয়ে বুঝলেন, আর অপরিচিতা আপনার চেয়ে অনেক ভালো। তা ওকে বিয়ে করেছিস, আর আমি তো খারাপ, আমাকে কেন বিয়ে করলি? তোর জন্য, শুধু তোর জন্য, তোর মতো একটা এতিমের জন্য সজীবকে হারিয়ে ফেলতে চলেছি। জানিস সজীব কত ভালো, আমার সব জেনেও আমাকে বিয়ে করবে। তুই আমাকে আগামী 15 দিনের মধ্যেই ডিভোর্স দিয়ে দিবি। আর একটা বার বাজে কথা বলবেন না। আগে জানতাম আল্লাহর পবিত্র কালামের জোরে নাকি প্রেমহীন জীবনেও বসন্তের হাওয়া বয়, আর আপনি বিয়ের রাতে আমাকে ডিভোর্স দিতে বলেছেন। একটা রাত পরিকেও বিয়ে করলে হয়তো তার মুখেও কথাটা বলতে পারত। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, আপনি সজীবকে ভালোবাসেন। শুনেন, যে পর্যন্ত ডিভোর্স না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আমার স্ত্রী। কিভাবে সাহস হয় আমাকে স্ত্রী ভাবতে? আর শোন, সজীবকে ভালোবাসি, কিন্তু আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। আর শোন, তোর মতো এতিম আমার পায়ের জুতোর সমান। আর হ্যাঁ, আজকে দেখলাম প্রকাশ্যে দিনের বেলায় তুই পাখি নামে একটা মেয়েকে জড়িয়ে ধরে আছিস, তারপরও অন্যকে রাস্তার মেয়ে বলিস? শোন, আমি তোর ছায়াটাও দেখতে চাই না। এদিকে একটা চর খেয়ে মাথাটা নিচে দিকে নিয়ে মনে মনে ভাবছি, তাই তো আমার মতো একটা এতিম ছেলে কথার মতো লন্ডন পড়ালেখা করা মেয়ের সাথে যায় কেমনে? কি ভাবছিস, এতিম ছোট লোক? শোন, কখনো আমার বেডরুমে আসবি না, তোকে দেখলে আমার ঘৃণা লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি যাই বলবেন তাই হবে। আর হ্যাঁ, ডিভোর্সটাও পেয়ে যাবেন, এই বলে রুমে চলে আসলাম। রাতে ডায়েরিটাতে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো লিখলাম। হঠাৎ ডায়েরিটার মাঝখান থেকে নূপুর বের হতে মনের মাঝে কেমন জানি ঝড় বয়ে গেল, মনে পড়ে গেল সেই দিনের কথা। রাজ, আমি তো চলে যাচ্ছি, এই নাও নূপুর, এটা সবসময় সাথে রাখবে, মনে হবে তোমার কথা তোমার সাথেই আছে। শুয়ে শুয়ে কথাগুলো ভাবতে ভাবতে দু চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করলো। নূপুরটাকে বুকের কাছে রেখে বলছি, কি অপরাধ করেছে আমি যার জন্য তুমি আমাকে কষ্ট দিচ্ছ? কেন বুঝছো না তুমি আমার সাদা মেঘের ভেলা, তুমি আমার দিঘির জলের পদ্ম, তুমি আমার স্বপ্ন সাধনা, কিন্তু আজ সেইগুলি স্বপ্নের মতো। আর তোকেই বা কি বলছি, তুই তো আমার কথা না দেওয়া একটা নূপুর আমার শেষ সম্বল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই, সকালে ঘুম থেকে উঠতেই দেখি 11টা মিস কল, তাই ব্যাক করলাম। হ্যালো, কে ফোন দিয়েছেন? রং নাম্বার। তাই আবার ফোন দিলাম, মহারানী ভুল হয়ে গেছে, দেখো আমি কান ধরছি, সত্যিই তোমার বাবাইটা পচা। বাবাই, তুমি কান ধরো না, কারণ তুমি কান ধরলে তো আর দেখতে পাবো না। আর হ্যাঁ বাবাই, তুমি সত্যি অনেক ভালো, কখনো পচা বলবে না। আচ্ছা ঠিক আছে, আর হবে না, কেমন এখন রাখি মহারানী? শোনো, আমাদের বাসায় এসে আজ লাঞ্চ করবে, কেমন? নইলে আমি খাবো না, কেমন? মমকে বলে রাখছি বাবা। আচ্ছা মহারানী ঠিক আছে, এটা বলে ফোনটা রেখে অফিসের জন্য রেডি হয়ে মনে মনে ভাবছি, আজ হঠাৎ কথার কি হলো, দরজা লক করা, একবার ভাবলাম ডাক দিবো না দিবো না, কিন্তু কেন জানি কয়েকবার ডাকার পরে কোনো কথা আসছে না ভেতর থেকে। তাই আমার কাছে ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলতে দেখি কথা বিছানা থেকে নিচে পড়ে আছে। তাই দৌড়ে গিয়ে বিছানায় তোলার সময় কথার গায়ে হাত পড়তেই দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে, এদিকে প্রচণ্ড জ্বরে কথা সেন্সলেস হয়ে গেছে। তাই কি করব, বিছানায় তুলে মাথায় পানি দিলাম, তাও দেখছি কথার জ্ঞান ফিরেনি। কিছু না ভাবতে পেরে একটা অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে গেলাম, এদিকে জ্বর 104 ডিগ্রি আপ হয়ে গেছে। ডাক্তার বলল কথাকে হসপিটালে থাকতে হবে, কথাকে ইমার্জেন্সি কেবিনে ভর্তি করা হয়েছে। শুনলাম কালকে নাকি কথাকে কেবিনে নিয়ে যাবে। এই যে মিস্টার, আপনি পেশেন্টের কি লাগেন? জি, আমি ওনার কথাটা বলতেই গলাটা ধরে এলো। কি বলছেন না যে কি লাগেন পেশেন্টের? জি, আমি ওনার হাজবেন্ড। শুনেন, এই ওষুধগুলো বাইরে আছে, একটু জলদি নিয়ে আসবেন। ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বাইরে বের হয়ে ওষুধগুলো নিয়ে একটা ডাক্তারের কাছে গেলাম। শুনেন রাজ, আপনার স্ত্রীকে কেবিনে রিলিজ করা হয়েছে, আপনি এখন যেতে পারেন আপনার স্ত্রীর কাছে।
এদিকে ডাক্তারের কথা শুনে কথার বেডের কাছে যেতেই দেখি একটি পূর্ণিমার চাঁদে যেন গ্রহণ লেগেছে। চাঁদটি যেন তার সমস্ত জ্যোৎস্না হারিয়ে কেমন মায়াবী লাগছে কথাকে। আমি এখানে কেন, আর আমি এখানে কিভাবে এলাম? কাল সকালে আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, তাই আপনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। ডাক্তার বলেছে আপনাকে 3 দিন হসপিটালে থাকতে হবে। সজীবকে বলেছিস আমার অসুস্থতার কথা? জি বলেছিলাম, আর মা মামিকে জানাইনি। এমনিতেই তারা অসুস্থ মানুষ, যদি চিন্তা করে। ঠিক আছে, নার্স এসে কথাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। এদিকে দেখি মায়াপুরীটা ঘুমিয়ে গেছে, হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। এদিকে ফোনটা পকেট থেকে বের করে নাম্বারটা দেখেই ঘড়ির দিকে তাকালাম, দেখি বিকেল 5টা বাজে। আর আয়সা তো বলেছিল যে আমার সাথে লাঞ্চ করবে। হ্যালো রাজ, তুমি কোথায়? প্লিজ একটু বাসায় এসো। রাইসা দুপুর থেকে কিছুই খাচ্ছে না, রুমের দরজা বন্ধ করে রেখেছে, দরজাও খুলছে না। প্লিজ তুমি বাসায় এসো। হসপিটাল নার্সকে পথার দেখাশোনা করার কথা বলে সিএনজি করে রাইসাদের বাসায় গেলাম। বাবা রাজ, কেমন আছো? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? শোনো রাজ, এটা অফিস না, কেমন আমাকে আঙ্কেল বলে ডেকো, তাহলে খুশি হব। জি আঙ্কেল। শোনো রাজ, বুড়িটা রাগ করছে, দেখো তো বুড়িটার রাগ বাঙ্কাতে পারো কিনা। জি আঙ্কেল আমি দেখছি। এই বলে রাইসার কাছে যেতেই যা রাইসা জানলার কাছে ছিল, সেখান থেকে চলে গেল ভেতরে। আমি ভয়ে ভয়ে ডাকলাম, মহারানী দরজা খুলো না প্লিজ। আমি কারো মহারানী না, বুঝলেন? আপনি চলে যান। প্লিজ মামুনি আমার একটা কথা শুনো। আমি কারো কথা শুনবো না, আমার কথা তো কারো মনে পড়ে না। কে বলেছে মহারানীর কথা মনে পড়ে না? সব সময় মনে পড়ে। ছাই পড়ে, তোমার সাথে কথা নেই। সত্যি আয়সা, বাবা এটা পচা, রাইসাকে কষ্ট দেয়। সাবধান, খুন করে ফেলবো। রাইসার বাবাই অনেক ভালো, মাঝে মাঝে দুষ্টুমি করে। তাহলে মামুনি দরজাটা খুলো প্লিজ। না না, দরজা খোলা যাব না। তাহলে আর কি করব, আইসক্রিম আর পুতুলটা আমার ছোট্ট আব্বি আদিবাকে দিয়ে দেই কেমন? কথাটা বলতে দেখে দরজা খুলে দিল। বাবাই কি বললে তুমি? মহারানীর জিনিস অন্য কি দিবা? কি করবো, তুমি তো দরজা খুলো না, তাই আদিবাকে দিয়ে দিব। জানো আদিবা আপুটা অনেক সুইট, কত সুন্দর করে কথা বলে। আদিবা সুইট না, ওই মিষ্টি কথার মাঝে আমি লবণ দিব। আর আমি পচা, যাও তোমার সাথে কথা নাই। তোমার সুইট না লবণ আপি, ওর কাছে যাও, আমি তো তোমার কেউ না। তারপর কি হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।